গুড মর্নিং বন্ধুরা, সোমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে ব্লগ নিয়ে। আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের আলাদাভাবেই দেব, তা তাই জন্য দেখো পুজোর সরঞ্জাম গজগাছ হচ্ছে, আর এদিকে নাড়ু খই বানাচ্ছে আমার শাশুড়ি মা, তা আর ওদিকে মা ভোগের সব আয়োজন করছে, কাটাকুটি ধুয়ে ধুয়ে সব সমস্ত সবজি টবজি কাটছে, আর এই চলছে। চলো মাকে দেখিয়ে দিই, আমাদের ঠাকুরের আসনটা মোটামুটি এরকমভাবেই সাজানো হয়েছে, আর দেখো দুর্গা মাকে এই জবার মালাটা দেওয়া হয়েছে। দেখো ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও আসনটা। আর বললাম মা ভোগের আয়োজন করছে, এই যে দেখো মা ভোগের আয়োজন করছে। দেখো এই যে চাটনি, ফার্স্ট বলি পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, আর হচ্ছে লাবড়া হবে, আর পায়েস, এই আমাদের ভোগের আয়োজন। তো এগুলোই সব মা কেটে কুটে দিচ্ছে, আর শাশুড়ি মা তো খই নাড়ু বানালো দেখলে। দেখো বন্ধুরা সাজুটুকু করে নিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি, ভোগ রান্নার কাজে লেগে পড়ছি, কিছুই হয়নি। তা যাই হোক, জামা কাপড়টা ছেড়ে নিয়ে ভোগের দিকে চলে এসেছি। এই ভোগের মধ্যে ভাজা আর পায়েসটা বসিয়ে দিয়েছি, আর বাদ বাকি সব সরঞ্জাম হয়ে গেছে, এখন রান্না করবো। চলো দেখতে থাকো। এই দেখো পটল ভাজা বসেছে, তো ভাজায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে দেখো পায়েস বসে গেছে। দেখো খই আর নাড়ু করা হয়ে গেছে, এগুলো দিয়েও দিয়েছে, তা ঠাকুরের মোটামুটি গোছানো শুরু হয়ে গেছে। এই যে খইগুলো দেখিয়ে দিই, খইটা গুড় দিয়ে পাক করা, আর নাড়ু করেছে। এই আর তিলের নাড়ু, মোয়া, এগুলো সব দোকান থেকেই আমরা কিনে নিয়ে এসেছি। দেখো এই যে ভাজাগুলো হয়ে গেছে, সবজি তরকারিটা বসিয়েছি, যে তোমাদেরকে দেখাই। পাঁচটা ভাজা হয়ে গেছে, সবজি তরকারি বসিয়েছি, আর এখানে দুধ ফুটে গেছে, চালও দিয়ে দিয়েছি। চলো লক্ষ্মী পুজোর সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করবো। দেখো বন্ধুরা রান্না শেষের পথে, এখন সুজি হচ্ছে আর খিচুড়ির জল বসেছে, লাবড়া, তারপরে তোমাদের ভাজা, পায়েস, চাটনি, এগুলো হয়ে গেছে। চলো তাহলে দেখাই। সুজি বসেছে, পায়েসের জল, এই খিচুড়ির জল বসিয়েছি, আর এদিকে লাবড়া হয়ে গেছে, আর এখানে চাটনিও হয়ে গেছে, দেখে নাও তোমরা, আর পায়েসটা ঘরে হয়েছে। চলো ঘরটা তোমাদের দেখাই। দেখো পুজোর গোছানো শেষ, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তা মেনুটা তোমাদের আরেকবার বলে দিই। খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস, লুচি, সুজি, খই, নাড়ু, মোয়া, এই সমস্ত কিছু, ঠিক আছে? আর দেখো এবার শুধু ঠাকুরমশাই আসবে, মা শাড়িটা ছেড়ে নেবে, আর আমি তো শাড়ি পরেই নিয়েছি, এদি এবার পুজো হবে। ঠাকুরমশাই মানে বাবাই আমাদের পুজো করে, তাতে চাপ তো নেই। যাই হোক, এখন 6:30 বাজতে যাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই পুজোর সরঞ্জামগুলো। দেখো আমাদের জোড়া লক্ষ্মী, তাই সবই দুটো দুটো করে দিতে হয়, তাই সবই দুটো করে আছে। যাই হোক, ভোগ টোক সব কমপ্লিট করে ফেলেছি আমি, এবার বাবার অপেক্ষায় বসে আছি, দেখে দিচ্ছি তোমাদের ঠাকুরের সমস্ত কিছু। আর নৌকোটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, যে নৌকোটা মা কিনে নিয়ে আসছে, ওটার জন্য ওটাই। দেখো এই দেখো মুগ ডাল, খিচুড়ি, লাস্ট খিচুড়িটা রান্না করার আলপনা দিচ্ছে, আর কিছুই নেই। দেখি টাকাও দেখি সবাই, আর
বললামই। আর এই যে আলপনাটা দিচ্ছে শাশুড়ি মা, আলপনা মাস্টার, দেখো আলপনা দিতে বসেছে, আর আমার মেয়ে, দুজনে মিলে আলপনা দিচ্ছে। দেখি আলপনা কে দিচ্ছে, দেখি আলপনা পরিষ্কার করে নিয়েছে, থাকা না ভালো আছে। এবার লুচি ভাজা হচ্ছে, দেখো শাশুড়ি বেলছে, শাশুড়ি মা, আর আমি লুচি ভাজছি। যাই হোক অনেকটাই লুচি হয়েছে, যাতে সবাইকে দেওয়া যায় সে হিসাব করে, তাই লুচিটা ভাজছি। আর আমার মেয়ে ভিডিওটা করছিল, একাতে তো হয় না, তাই জন্য দেখো এবার সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে মোটামুটি। দেখো তোমরা, এবার বাবা আসবে, মোম ধূপ সবই জ্বালিয়ে দিয়েছে, দেখো পুজোয় বসবে। তো পুজোটার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এসো সুগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমস্তে সর্ব দেবানং বর দাসী হরিকে যা গতিস্তম প্রণায়ং সামে ভুয়াচন্ন লক্ষিত্রম ধান্য রূপাসী প্রাণীনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহস্তি মহালক্ষ্মী নমস্তে। এসো সুগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম মহালক্ষ্মী পুষ্পাঞ্জলি দেবতায় নম ওম স্বস্তি। রত্নগন্ধ পুষ্পে এসো সুগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমস্তে সর্ব দেবানং বর দাসী হরি প্রিয়ে যা গতিস্তম প্রণায়ং সামে ভুয়া চৈতন্য লক্ষিত্তম ধান্য রূপাসী প্রাণীনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহতি মহালক্ষ্মী নমস্তে। এসো সুগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম মহালক্ষ্মী পুষ্পাঞ্জলি দেবতায় নম ওম স্বস্তি। ওম সর্বমঙ্গল ওম বিশ্ব রূপেশ্বর ভদ্রশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত মহিমং দেহি মহালক্ষ্মী দেবতায় নম ওম স্বস্তি। আপনাকে জ্ঞানী ভাবে অহংকারে মরে গুরুজন প্রতি নাই ভক্তি ব্যবহার তাহাদের আগে করে নির্লজ্জ আচার শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে বিদ্রুপ করি আর প্রধান আলে জলে স্বামীর আত্মীয় কণে মনে ভাবে পর অচলা হইয়া আমি থাকি কি প্রকার সুখে রব চিরকাল এই ভাবি মনে শুনো নারদ আমি যাই যে ভবনে
আগে থাকে শান্তিপূর্ণ, পাছে দেখি তাই অশান্তি আনিয়া সবে আমারে তারা, তাহাতে চঞ্চলা হই। দেখো তাহলে পুজো এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই লক্ষ্মী পুজোর পরে একটু কাজবাস্ত থাকবে। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।